হয় নমস্কাৰ, মই দীপ্ৰাঞ্জিত আৰু মোৰ ইউটিউব চেনেলটোত আপোনাক স্বাগতম জনালোঁ। আজি ঘৰতে আছোঁ, ছুটি, আজি ছেকেণ্ড ছেটাৰডে, তাৰ কাৰণে ছুটিৰ কাৰণে আজি ঘৰতে কাম কৰি আছোঁ। মই প্ৰথমতে ধান মেলিলোঁ, এয়া মোৰ নিজে ধানৰ খেতি কৰিছিলোঁ, তাৰে আজি ধান শুকাইছোঁ মই। ইয়াত তো ছুটিৰ দিনটোতো কাম কৰিবই লাগিব, নকৰিলে উপায় নাই। ধান ৰ'দত দিছোঁ, ধানটো ৰ'দত শুকাই হ'লে দেখিছে আপোনালোকে, ইয়াত দেখুৱাইছে আপোনালোকে, ধান শুকোৱাৰ লগতে ধান জাৰিছোঁ, চাফা কৰি চব কাম কৰোঁ মানে মই। এতিয়া এইবোৰ নহয় ৰ, এনেধৰণে হালধিটো সিজাই ল'ব লাগিব ধুনীয়াকৈ চাফা কৰি লৈ। সিজোৱাৰ পিছত এইটো মানে শুকাব লাগিব, এইটো শুকোৱাৰ পিছত আকৌ মেচিনত নি আকৌ ইয়াক পিচাব লাগিব, তেতিয়াহে ঘৰৰ হালধি মানে পিয়ৰ হোৱা খাবলৈ পোৱা যাব। দেখিছে এই হালধি হেৰি কৰি আছোঁ মই, সিজাই আছোঁ। ইয়াৰ লগতে মোৰ আছে কেঁচা হালধি অলপ আছে, ইয়াত ৰুব কাৰণে থৈ দিছোঁ ইয়াৰ কেঁচা হালধি, আকৌ এইখিনি ৰুব লাগিব, তেতিয়াহে অহা বছৰলৈ হ'ব মানে হালধি খেতি। লগতে আছে মোৰ দেখিছে বাৰীখন, ইয়াত আছে মোৰ চেনিকলৰ খেতি, চেনিকল লাগি আছে, চেনিকলৰ লগতে মই কলবাৰী পাতিছোঁ। ইয়াৰ মই আগতে দেখুৱাইছিলোঁ মোৰ কলবাৰীখন, আজিও আকৌ দেখুৱাইছোঁ তোৰ কলবাৰীৰ লগতে। ইয়াত তামোল লাগিছে মোৰ, তামোল মই নিজে ৰোৱা তামোল, এই দেখিছে ধুনীয়াকৈ লাগিছে তামোল। এয়া আৰু এইবাৰ বহুত তামোল বেচিলোঁ মই, মই ডিউটিয়ে কৰোঁ একচুৱেলি, কিবা এটা চাকৰি কৰোঁ সৰু সুৰা, তাৰ উপৰি মোৰ মানে ঘৰতে মই খেতি কৰোঁ। খেতি কৰা দেখিছে আপোনাৰ দেখুৱাইছে ইয়াত মোৰ খেতি, লগতে আছে এইজোপা মোৰ আমলখি, আমলখি পূৰা লাগি আছে ইয়াত দেখিছে, দেখুৱাইছোঁ আপোনাক ওপৰত চাওক আমলখি। মাজে সময়ে এটা দুটা পাৰি খাওঁ, দেখিছে আমলখি গছ আছে, আৰু আছে ইয়াত চাওক ধুনীয়া কল এইটো পৰি আছে, ইয়াত এইটো অমৃতসাগৰ কল হয়, এইটো বেচেও মই আৰু লগতে ঘৰতো খাওঁ, টেনচন নাই মোৰ। এয়া ঠিক আছে কল, এইখন মোৰ হ'ল মানে আপোনাৰ, এইখন হ'ল মোৰ খৰি চাং, ইয়াতে মই খৰিবোৰ গোটাই ৰাখোঁ, বাৰীত যিমানবোৰ খৰি থাকে ইয়াতে মই গোটাই ৰাখোঁ খৰিবোৰ। এতিয়া মানে আপোনালোক কাৰোবাৰ খৰি লাগিলে লৈ যাব মোৰ তাৰপৰা ফ্ৰীতে, যিমান খৰি লাগে। এইবোৰ কলৰ বাগান এতিয়া চাফা কৰিছোঁ, নতুনকৈ ৰুইছোঁ এইবোৰ, নতুনকৈ চাফা কৰি মই কৈ সাৰ চাৰ দি থৈছোঁ। ইয়াত মোৰ মালভোগ কলো আছে মোৰ, ইয়াত সেই মালভোগ কল লাগিছে, সৰু সৰু হৈ আছে। আৰু লগতে মোৰ খেতি কৰাৰ লগতে আৰু মই কৰোঁ আপোনাৰ ছাগলী ফাৰ্ম এখন আছে সৰু সুৰা, ছাগলী ফাৰ্মত মাত্ৰ মই চব ছাগলী অন্য চাদি ৰাখিছোঁ, ইয়াত মাত্ৰ এটাই আছে এতিয়া, এইটো ভুবলা, এইটো মই বেচিম অলপ দিনৰ পিছত, এইটো বহাগ বিহুত বেচিম এইটো ছাগলী মই। এইখন মোৰ হ'ল বাঁহ গছৰ বাগান, এইখনতে মোৰ এই বাঁহ গছ, এইবোৰ মোৰ খেতিৰ, মোৰ বাঁহ গছো আছে নিজৰ, জেওৰা চেওৰা দিবৰ কাৰণে ঘৰত এই বাৰীত মোৰ নিজৰ বাঁহৰে জেওৰা দিওঁ এইবোৰ, দেখিছে এইখন মোৰ কলৰ খেতিৰ লগতে। ইয়াত লগাইছোঁ মই তামোল, দেখিছে তামোল পুলি লগাইছোঁ, এইখন দেখিছে মোৰ বাগানখনত টোটেলি তলে তলে মই দেখিছে আপুনি, ইয়াৰ মই তামোল পুলি লগাই ৰাখিছোঁ। আজিৰ ডেটত মানে তামোলৰ দাম বহুত, আগতে আপোনাৰ পোন হিচাপে গৈছিল, আজিকালি কেজি কেজি এতিয়া 40 টকা 50 কেজিলৈকে পায় বজাৰৰ দাম। তো যিসকলে খেতি কৰে আপোনালোকে প্ৰায় বেছিকৈ আপুনি তামোল পুলি ৰুবলৈ চেষ্টা কৰে, তামোলৰ বহুত দাম। আৰু তামোলৰ এটা কথা ভাল কি, তামোল খেতিত এটা ভাল কথা আপোনাৰ তামোলটো মাজত যদি আপোনাৰ পইচাৰ অসুবিধা হয় তেনে আপোনাৰ তামোলৰ মানে তামোল দিম বুলি আপুনি এডভান্সো ল'ব পৰা যায়, মানে আপোনাৰ বেপাৰীয়ে ঘৰতে সেই এডভান্স হিচাপে পইচা দি যায়,
কিন্তু আমার অন্য খেতে করলে আপনার এডভান্স হিসাবত পোৱা না যায়। ধরলে চাহপাত খেতিয়ে কর বা অন্য কিবা খেতি কর, এডভান্স নিদিয়ে কোনো। তো সেইটার কারণে আপনি তামোলকে, তামোলের বহুত প্রফিট আছে আজির ডেটত, বহুত মানে বহুত দাম এটা তামোলের 50 টাকা। আর পান, পানটো মোর 2-3 জোপান আছে, মানে ভালকে যত্ন লোপা নাই বা ধ্যান দিব পারা নাই, সেইটার কারণে করবো নাই। কিন্তু তামোল আর কল, কলটো হল কি, কল খেতিটো যেটা লগাও তো ইয়াত চাহ হয় আপনার। হ্যাঁ, কলটো হলেও লগাতে, কলটো হওয়ার উপরেও আপনার তলত আপনার এইটো যেটা তামোল গছটো আছে নহয় পুলিটো, পুলিটো মানে চাহ হয়। আর কল গছটিলে ইয়াত পানির পর্যাপ্ত পরিমাণে থাকে, টানি রাখে, তো সেই পানিটো থাকে। তো সেইটার কারণে কলর তলত যদি তামোল গছ ৰুই নহয় বহুত ভাল আপনার, তেতিয়া চাহ হয়ে থাকে আর পানির কারণে অসুবিধা না থাকে, পুলি ভাল হয়। লগতে 2-in-1, তার মানে আপনি কলও হয়ে আছে লগতে তামোলও হয়ে আছে, লগতে যদি পান দিব পারি তার কথাই নাই আপনার, পানের টেনশন নাই। এটা পানের মানে গুচি হিসাবত গেলে এটা বাজার মার্কেটত আমার তেজপুরত মানে 20 টাকা গুচি, 30 টাকা গুচি, এই গুচির দাম। তার থাকে মাত্র 20 খিলা পানের নাম দাম আপনার 30 টাকা 35 টাকা। তো নিজে চিন্তা করক, আজির দিনত খেতি করক, মানে কেটামান খেতি আছে এনেক ধরনের বহুত ধুনিয়া প্রফিট আছে, এইবিল চাই চাই আপনি করব, যাতে যত কষ্টও বেশি নাই। আসলে মোর ডিউটিও থাকে, তো ডিউটির উপর মানে এখন মানে খেতি করে ভাল পাওয়া, মানে সেইটার কারণে খেতি লাগি আছো, অল্প অল্প করে আছো। মো অকলশরিয়া মানুষ অকলে, আর মোর ওয়াইফে মাত্র আছে, তো দুইটাই মিলিয়ে অল্প সলপ করে থাকো, বেশি সময় দিব নো। আর তামোল গছর মোর যেসব নারকল গছ যেসব আছে, মোট ঘর এদেখা ঘর মোট বহুত মানে আর কি কম আর ঘর ভগাছিয়া ঘর, ঘর বনাব পড়া নাই, পিছত বনাম বারো, পয়সা চা যা যোগাড় করে দিছো পিছত বনাম ঘর। দেখিছে বাস, বেশি দেরি নকর। এটা মোর, এটা মানে মোর ধান জারবল আছে, মানে ধানটো সাফা করি, মানে এটা দেখিছে ধান থাকছো, ধানটো এটা মানে নিজে সাফা করিম। এটা মোর হালধি সিজার পিছত এনে ধরনে মানে ইয়াত বস্তার উপর দিয়ে মানে হালধি শুকাই আছো, হালধি হালধিকে এনে, তো হালধি শুকাই রাখিছো। এই মানে পুরা শুকাব লাগবে 4-5 দিন, শুকার পিছতে এই মানে মিশ্রণী পিছাব লাগবে। বাস, বেশি দেরি নকি এটা ভিডিওটা সামরণি মারিছো। ভিডিওটি চাই ভাল পালে লাইক কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করব না পারিব। আজিলে সিমানতে আপনার এড়িছো, নমস্কার।